এটা ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনার দিদির দুধ অর্থাৎ দিদির সুরক্ষা কবচের রেসপন্স অপশনটি পেতে পারেন। তো বন্ধুরা, তার জন্য আমি সবার প্রথমে আপনাদেরকে আমি নিজের মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আমার অ্যাপে দিদির দুধ সুরক্ষা কবচে রেসপন্স অপশনটা আছে কি না। তো বন্ধুরা, তার জন্য আমি সরাসরি আমার মোবাইল ফোনের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি আমি সেই অ্যাপটিকে ওপেন করব। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিদির দুধ অ্যাপটি রয়েছে, এটিকে আমি ওপেন করে নিব। ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুইটি অপশন রয়েছে, এলিজিবিলিটি এবং হোম। এই দুটি অপশন ছাড়া আমার আর কোনো অপশন আমি আমার মোবাইলে পাচ্ছি না। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে রেসপন্স অপশনটা আমি কিভাবে পাব। তো তার জন্য আপনি ভিডিওতে জুড়ে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব যে কিভাবে কি করলে আপনারা রেসপন্স অপশনটা পেতে পারেন। তো বন্ধুরা, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির নিচে লাইক বাটন রয়েছে সেখানে প্রেস করে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক যে কিভাবে আপনারা রেসপন্স অপশনটা পেতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার যে দিদির দুধ সুরক্ষা কবচে যে রেসপন্স অপশনটা আসছে সেখানে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সিম্পলি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি ডিক্স অপশনে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন কিন্তু এই চলে এসেছে এখানে, সর্বপ্রথমে হোম, এলিজিবিলিটি এবং রেসপন্স। তো রেসপন্স অপশনটা এর আগে আমি যেটা দেখিয়ে দিলাম মোবাইলে, তো সেখানে কিন্তু আমার শুধু দুইটা অপশন আসছিল, একটা হচ্ছে হোম, একটা এলিজিবিলিটি। তো কেন দুইটা অপশন আসছিল, কারণ ওটা আমি নিজের অ্যাপ ডাউনলোড করেছি, যেটা আমি নিজে মোবাইল নম্বর দিয়ে ক্রিয়েট করেছি, তার জন্য এটা এসেছে, দুইটা অপশন আসছিল। এবং এখন এই অ্যাপটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের অঞ্চল থেকে দেওয়া হয়েছে দিদির দুধ সুরক্ষা কবচ, এই অঞ্চল থেকে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। তাই আমাদের এটা, এই যে তিনটা অপশন রয়েছে, এই তিনটা অপশনে যে রেসপন্স অপশনটা রয়েছে, এই রেসপন্স অপশনের কাজ কী, কীভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। তো সিম্পলি এর আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনার আই বটনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি দিদির দুধ অ্যাপটিতে ডাটা এন্ট্রি করব। তো সিম্পলি সেদিকে আর যাচ্ছি না, রেসপন্স অপশনে আসার পরে এখানে যে আপনার অঞ্চলের সবগুলো ডাটা এখানে চলে এসেছে, যাদের এখনও পর্যন্ত কাজ হয়নি তো তাদের অপশন চলে এসেছে। এবং এই রেসপন্স অপশনে আপনি যে ক্যান্ডিডেটের এখনও পর্যন্ত কাজ হয়নি তার কাজ কিভাবে করবেন, সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার এবং হাউস নাম্বার দিয়ে কিন্তু এখানে আপনি সেই ক্যান্ডিডেটের ভিতরে কিন্তু ঢুকতে পারবেন। তো যদি সেগুলো আপনার কাছে নাও থেকে থাকে তাহলে এই প্লাস অপশনে দেখতে পাচ্ছেন, এই প্লাস বটমে আপনি ক্লিক করে সেই ক্যান্ডিডেটের ভিতরে ঢুকতে পারবেন। ঢুকার পরে এখানে আপনাদের সেই ক্যান্ডিডেটের একটি নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপিটি দেওয়ার পরে আপনারা এই ফর্মটা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা স্টেপ বাই স্টেপ, কিন্তু পাঁচটি স্টেপে আপনাকে এই ফর্মটা কমপ্লিট করতে হবে। তো আমি আর সেদিকে যাচ্ছি না, কারণ এই আগে আমি লিখিয়ে দিয়েছি, আপনারা আই বটমে দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে ভিজিট করে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। তো বন্ধুরা, এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা রেসপন্স অপশনটা আমাদের আসছে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে রেসপন্স অপশনটা তাদেরই আসবে যাদের অঞ্চল থেকে অ্যাপ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার যাদের যাদের গ্রাম পঞ্চায়েত থেকে দিদির সুরক্ষা কবচ অ্যাপটি দেওয়া হয়েছে তাদের শুধুমাত্র রেসপন্স অপশনটা আসবে। অন্যথা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার খুদ আমার নিজের মোবাইলে আমি করেছি, তো এই দুটো অপশন ছাড়া অন্য অপশন কিন্তু আমি পাচ্ছি না। তো আমি এই ভিডিওটার বানানোর একটা উদ্দেশ্য যায়, যারা এখনও পর্যন্ত ভাবছো যে রেসপন্স অপশনটা আমি কীভাবে আনবো, তো এই রেসপন্স অপশনটা আনার জন্য আপনাকে অঞ্চলে কন্ট্রাক্ট করতে হবে, অঞ্চলের কাছ থেকে কিন্তু আপনি এই অ্যাপটা নিতে পারবেন এবং রেসপন্স অপশনটা আসবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।